গুৱাহাটী প্ৰেছ ক্লাবত অসম শিশু সাহিত্য ন্যাসৰ গ্ৰন্থ উন্মোচন আৰু বঁটা বিতৰণী সভা। ন্যাসে নতুনকৈ 14খন গ্ৰন্থ প্ৰকাশ কৰি উলিয়াইছে। লগতে ন্যাসে অনুষ্ঠিত কৰা পাণ্ডুলিপি প্ৰতিযোগিতাত পুৰস্কাৰপ্ৰাপ্তসকলক সম্বৰ্ধনা পত্ৰ আৰু নগদ ধনেৰে পুৰস্কৃত কৰে। সভাত উপস্থিত থাকে বিশিষ্ট সাহিত্যিকসকলৰ লগতে অসম শিশু সাহিত্য ন্যাসৰ সচিব ঋষিকেশ গোস্বামী, ন্যাসৰ উপসভাপতি আন্তঃৰাষ্ট্ৰীয় খ্যাতিসম্পন্ন সাহিত্যিক পদ্মশ্ৰী অৰূপ কুমাৰ দত্ত, ন্যাসৰ সদস্য তথা দৈনিক অসম কাকতৰ সম্পাদক ডক্টৰ হিতেশ ডেকা, শিশু সাহিত্যিক অকাডেমী বঁটাপ্ৰাপক বিশিষ্ট লেখক যুগলোচন দাস আৰু দিগন্ত ওজা বিশিষ্ট অতিথি হিচাপে উপস্থিত থাকে। আন্তরিকতার কাম করবলে যত্ন করেছি। আমি একটা পাণ্ডুলিপি প্রতিযোগিতা পাতিছিল বিজ্ঞান ভিত্তিক কাহিনী, আমার বিজ্ঞান মনস্কতার যাতে আমার লড়া ছোৱালীবিল অনাগত দিনত আগবাড়ি যাব পারে, আর কল্পনা উদ্দীপক কাহিনী, আমার ক্রিয়েটিভিটি যাতে লড়া ছোৱালী বাড়ি যায়, সেইটো কারণে আমার অসমত আমার যাব লেখক লেখিকা আছে উৎসাহিত করার কারণে আমি পাণ্ডুলিপি প্রতিযোগিতা পাতিছিল আর নতুনকে প্রকাশ করে উলিয়াইছো 14খন কিতাব। আজি পাণ্ডুলিপি প্রতিযোগিতা যাবরে বঁটা পালে ন্যাসর উপসভাপতি অরূপ কুমার দত্ত, সদস্য ডক্টর হিতেশ ডেকা, দিগন্ত ওজা আর যুগলোচন দাসর উপস্থিতিত বঁটাবিল দিল আর যুক্ত পুরস্কার পেয়েছিল নগদ ধন সেইটা প্রদান করল আর নতুনকে ওলা 14খন কিতাব আমি ইয়াত উন্মোচন করল। মানে এইটাই আশা করি যাতে আমার উঠি অহা প্রজন্মই আমার অসমীয়া শিশু সাহিত্যবিল ভালকে পড়ি অনাগত দিনত এজন ভাল পড়ুৱৈ হওয়ার লগে এজন সু সাহিত্যিক হব পাৰে, কারণ সৰু অৱস্থাত যদি আমি পাঠক হিসাবে গঢ়ি তুলিব পাৰো তেতিয়াহলে পিছলে লিখক হিসাবেও আমার অসমীয়া শিশু সাহিত্যক আগবাই নিবলৈ সক্ষম হব। আর সেই কারণে এই সভাখন আপনার আটাইৰে সহযোগিতাত অতি সুগলমে সম্পন্ন হবে। কিমান 14খন মানে আমি কিতাব নতুনকে প্রকাশ কৰিছো আৰু প্রায় 7জন আর 8জন মানে যাকে পাণ্ডুলিপি প্রতিযোগিতাত বঁটা পাইছিল সেই বঁটাটা আমি প্রদান করি। অনাগত দিনত কেনে ধরনের পদক্ষেপ? না, অনাগত দিনত আমি শিশুবিলাকৰ কারণে আপনাদের জানে আমি বিভিন্ন ঠাইত অসম শিশু সাহিত্য ন্যাসরপা তর্ক প্রতিযোগিতা, আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতা, দেশপ্রেমমূলক গীত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাধু পড়া কোয়া প্রতিযোগিতা, আপনার কিতাব পড়া প্রতিযোগিতা এইবিল করে আছো। আর এইবিল করে লড়া ছোৱালীবিলাকৰ যে সৃজনী শক্তি, সেই সৃজনী শক্তিটা উদ্ভাবনী শক্তিলৈ রূপান্তর করি।